হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বুলটিরা। তো আজকে দোল পূর্ণিমা, তার জন্য হোলি খেলা হচ্ছে। তো সকালে পূজা টুজা দিয়ে রান্নাবাড়া করে সেরে তো নিচে নেমে এসেছি। তো আমাদের আজকে ছাদে খেলা হয়নি, তো নিচে নেমে এসেছি। নিচে মানে যেখানে গেট আছে, গেটের সামনে মানে এখানে সবাই যারা যারা খেলবে ফ্ল্যাটের সবাই নিচে নেমে এসেছে আর খেলাধুলা হচ্ছে। এখানে খুবই মজা হয়েছিল, তো সবাই নেমে আসছে। তো এখানে খেলাধুলা হয়েছে আর খাওয়া হয়েছে লস্যি আর মিষ্টি। তো এইসব খাওয়া দাওয়া করে খেলাধুলা করছিলাম। তো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে ভিডিওটা। কাল চলে যাচ্ছে, বাচ্চাগুলো না খেলার জন্য এত মস্তি করছিল, এতই ভালোবাসছিল খেলা খেলে। আমার ছেলে তো একদম খেলতে খেলতে খুব সারা শরীর ভিজে গেছে আর খেলছিল, এভাবে ভালোই লাগছিল। আমি ওর পিছনে দৌড়াচ্ছিলাম একটু ফটো মারবো করে, তাড়াতার জন্য বলছি সবাইকে। ও দাঁড়াচ্ছে না, দেখো ওদের ফটো কি ফটো নিতেই পারিনি। তারপরে দিয়ে লাস্টে বাচ্চারা ভিজে গেছিলো আর কাপড় জামা, তার জন্য ড্রেসগুলো খুলে দেওয়া হয়েছিল ওদের। আর ওরা খেলতে খেলতে এতই ভালো লাগছে, মানে ওরা ড্রেস খোলার পরেও খেলছে। তারপরে একটুক্ষণ সময় খেলার পরে এখানে জল ঢেলা হয়েছে, ওখানে রং নিচে খেলা হয়েছিলো যেগুলো রাস্তার মধ্যে। তো ওখানে জল ঢালা হয়েছে, পাইপ দিয়ে জল ঢালছিলো যখন তখন ওখানে স্নান করে নিয়েছে। তো আমাদেরকেও জল দেওয়ার জন্য, লেডিসদেরকেও জল দেওয়ার জন্য এসে করেছিল। তো আমরা দূরে ছিলাম, তো আমাদেরকে দেয় নাই জল। আর এই হলো ছেলেরা সব এখানে স্নান করে নিয়েছে, স্নান মানে কি এখানে ভিজে গেছে আর একটু। আর বাচ্চাগুলো খুব মস্তি করেছিল, এখানে স্নান করছে। আর
ভিজে ভিজা গায়ে তো ড্রেস ফ্রেস খুলে দেওয়ার পরে একটু দেরি খেলার পরে তো নিয়ে গেলাম আমরা বাড়িতে, উপরে নিয়ে গিয়েছি সবাইকে। দেখো কীভাবে খেলছে, ওরা খুব মস্তি করছিল। এই যে আমরা পিছনে দাঁড়িয়ে আছি, অনেকজন চলে গেছে জল ঢালবে করে, তো আমরা চলে গেছি, আমরা ওখানে দূরে দাঁড়িয়েছিলাম, তো আমাদেরকে দেখলি ওরা খেলছিল বাচ্চাগুলো। তারপরে ওদেরকে ভিজা শরীরে নিয়ে গেছি উপরে, ওদের ছেলেকে আবার স্নান করিয়েছি আমি। এত তো তো তখনই আমরা ওখান থেকে হোলি টোলি খেলে রং টং খেলে উপরে আসছিলাম, তো খাওয়া স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম তো বাড়িতে গিয়ে, আর রেস্ট করে তারপরে একটু সাজুগুজু করে আসছি ছাদে ফটো মারার জন্য। তখনই মানে প্ল্যানিং করেছিলাম আর সবাই যে বিকালে ফটো মারবো ভালো করে, তো তখনই তো ভালো করে ইসে করা হয়নি, তো ফটো মারা হয়নি, তো তার জন্য তো বিকালে এসে তো সন্ধ্যাই হবো, সন্ধ্যা হয়েই গেছে অলরেডি, তো কয়েকটা ফটো টটো মেরেছিলাম। তো এখানে আবার আলোচনা হচ্ছে আবার আজকে কিছু ফিস্ট হবে করে পিকনিকে এরকম, তো তো আজকে তো সে দোল পূর্ণিমা, তার জন্য তো নিরামিষ হবে, তো মাংস টাংস খাওয়ার জন্য কথা বলছিল, তো আমি ওটাই বলছি, তো মাংস তো কেউ খাবে না, কেউ অনেকজনে খাবে বলছে, অনেকজনে খাবে না, তার জন্য আর কি। তো এখন এই হবে, আজকে হবে রাত্রে হবে লুচি, লুচি আর পায়েস হবে, আর এসে তো আজকে এটা হবে, আর কালকে আবার ফিস্ট হবে, কালকে আবার মাংস ভাত এসব হবে, মাংস ভাত আর কিছু হবে কিছু, তার জন্য আজকে এটাই খাওয়ার নিরামিষ হবে। তো রাত্রে ভিডিওটা তোমরা দেখতে থাকো, রাতে ভিডিওটা করেছি। তো এই তো আবার সন্ধ্যা 7টার সময় আবার ছাদে আমরা এসে পড়েছি এখানে আবার ফিস্ট করার জন্য, রাতে সবাই মিলে পড়েছি, আমাদের পিকনিক হয়ে গেছে, ফিস্ট হয়ে গেল, তো খাওয়া দাওয়া হয়েছে, লুচি আর এই আলুরদম আর পায়েস হয়েছে। তো খাওয়া দাওয়ার পরে সবাই চলে গেছে বাড়িতে, আরও কতজন আছে, আমিও চলে যাবো এখন, সবার হয়ে গেছে খাওয়া দাওয়া। আর তো আজকে নিরামিষ হয়েছে, আর কালকে আবার ফিস্ট আছে, ওইখানে মাংস ভাত হবে। তো কালকে ভিডিওটা করলে তোমাদেরকে অবশ্যই দেখাবো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে